একটি বিষয় বারবার বলা হচ্ছে, হুজুর খাসি কুরবানির ব্যাপারে একটু বইলেন, খাসি কুরবানি জায়েজ কি না জায়েজ? অনেকেই বলে জায়েজ, আবার অনেকে হারাম বলে, বলেন নাউজুবিল্লাহ। ইসলামী শরীয়তের মধ্যে কোনো একটা বস্তুকে হালাল হারাম করা, এটা কি গোটা দুনিয়ার মানুষ যদি একটা জায়েজ জিনিসকে হারাম বলে, হারাম হবে? না। জোরে বলেন। আবার যদি হারাম জিনিসকে সবাই মিল্লা ভালো করে ধুইয়া টুইয়া খায়, হারাম জিনিসকে হালাল হবে? না। জোরে বলেন। মদের বোতল পরিষ্কার না, কত সুন্দর পরিষ্কার ডিজাইন করা সেভেন আপের বোতল, দেখো আরও সুন্দর, এটা হারাম। এটা কি ধুইলে আতর সুবাস লাগাইলে হালাল হবে? না। জোরে বলেন, হবে না। তাইলে একটা ছোট বস্তুকেও হালাল করার এবং একটা ছোট থেকে ছোট বস্তুকে হারাম করার ক্ষমতা উম্মতকে দেওয়া হয় নাই, সুতরাং হালাল হারাম যাই না বলতে হবে, ঠিক কিনা বলেন? আসুন আমরা দেখি খাসি করা হালাল না হারাম, খাসি জিনিসটা কি এটা বুঝতে হবে। সময় সংক্ষিপ্ত বিস্তারিত যাব না। খাসি বলা হয় তিনটা মাধ্যম, আরবিতে তিনটা শব্দ ব্যবহার হয়, একটা হচ্ছে মজবুবুন, আরেকটা হচ্ছে মওজুউন, আরেকটা হচ্ছে খাসিউন। এই তিনটি শব্দ খাসি শব্দের অর্থে ব্যবহার হয়। পরিভাষায় খাসি কাকে বলে? সদর শরিয়া আল্লামা মুফতি আমজাদ আলী রেজভী হানাফি রহমতুল্লাহ আলাই বলেন, খাসি ইয়ানি জিসকে খাসি নিকাল লিয়ে গয়ে হ্যায়, অর্থাৎ ওটাই হচ্ছে খাসি যার অন্ডকোষকে ফেলে দেওয়া হয়েছে। বাহারে শরীয়তের মধ্যে এই কথা বলেছে আলা হজরত 1400 শতাব্দীর মুজদ্দিদ ইমাম ইশক মোহাম্মদ মুজদ্দিদ দীন মিল্লাত আলা হজরত রহমতুল্লাহ আলাই বলেন, আল মাজবুবুল আজিজু আনিল জিমা, যেটা যৌন সঙ্গম থেকে অপারগ, এটা হচ্ছে খাসি। এরকমভাবে ব্যাখ্যা বলা যায়, এটা হচ্ছে হয়তো অন্ডকোষ ফেলে দেওয়া হয় অথবা এমন যে যৌন সঙ্গম করে এই রগটা থেতলে দেওয়া হয়, এটা হচ্ছে খাসি। আল্লাহ তাআলার নবী হাদিস শরীফের মধ্যে রয়েছে, আন জাবির ইবনে আব্দুল্লাহি কাল, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাবাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাজ যাবহি, ঈদের দিন আল্লাহ তাআলার নবী যবাহ করলেন, কাবশাইনি আকরনাইনি আমলাহাইনি মাজুয়াইন, আল্লাহ তাআলার নবী দুইটা চিত্রা রঙের স্বাস্থ্য সবল বেশি গোস্ত বিশিষ্ট দুইটি খাসি ছাগল কুরবানি করলেন, বলেন সুবহানাল্লাহ, চিত্রা রঙের দুইটি খাসি ছাগল কুরবানি করলেন। এই হাদিস শরীফে রয়েছে সিহাসিত্তার অন্যতম কিতাব সহি হাদিস, আবু দাউদ শরীফের 2797 নং হাদিস, মিশকাত শরীফের 2228 পৃষ্ঠায় হাদিস শরীফটি রয়েছে। আরেকটি হাদিস শরীফ, সময় সংকীর্ণতার কারণে অনেকগুলো হাদিস শরীফ রয়েছে রেফারেন্স, যারা জানতে চান বিস্তারিত আমার সাথে পার্সোনালি দেখা করবেন। সময় সংক্ষিপ্তের জন্য দুইটি হাদিস কোট করে এনেছি। সিয়াসিত্তার অন্যতম কিতাব জলিলুল কদর সাহাবি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আরাদা أن يضحى أشترى كبشين عظيمين قرنين أملحين, الله تعالى نبير صحابي أبو هريرة رضي الله تعالى عنه بولين, رحمة للعالمين প্রত্যেক ঈদে যখন কুরবানি করার ইচ্ছা করতেন আল্লাহ তাআলার নবী দুইটি চিত্রা রঙের স্বাস্থ্য সবল শিংওয়ালা খাসি ছাগল ক্রয় করতেন, আহাদাহুমা আন উম্মতিহি লিমান শাহিদাল্লাহু শাহিদালিল্লাহি বিত্বাউহিদ, একটি খাসি কুরবানি করতেন ওই উম্মতের নামে যেই উম্মতরা সাক্ষ্য দেয় আল্লাহ তাআলার রহদানিয়তের, বলেন আল্লাহু আকবার, যেই উম্মতরা সাক্ষ্য দেয় এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, কিয়ামত পর্যন্ত যত উম্মত আল্লাহ তাআলার নবীর আসবে সব উম্মতের নামে নূর নবীজি একটি খাসি জবাই করলে, বলেন সুবহানাল্লাহ, দুইটি খাসি ক্রয় করতেন, আবু হুরায়রা বলতেছেন দুইটি খাসি ক্রয় করতেন, একটি উম্মতে মুহাম্মাদির জন্য নামে কুরবানি দিয়েছেন, আর দ্বিতীয় জাবাহাল আখর দ্বিতীয় খাসিটি কুরবানি করেছেন, আন মুহাম্মাদিন ওয়া আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দ্বিতীয়টি তার নিজের নামে এবং তার আহলে বাইতে রাসূল রাসূলের পরিবার বর্গদের জন্য কুরবানি করেছেন, আল্লাহু আকবার।
হাদিস শরীফটি রয়েছে সিহাহ সিত্তার অন্যতম কিতাব ইবনু মাজার 3122 নং হাদিস শরীফ আল মুস্তাদরাক লিল হাকিম ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ যার থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শিক্ষা গ্রহণ করেছেন ওই উস্তাদের কিতাব আল মুস্তাদরাক লিল হাকিম সহিহ কিতাব এই কিতাবের 7547 নম্বর হাদিস শরীফ সুনানুল কুবরা লিল বাইহাকী হাদিস নম্বর 18826 এই হাদিস শরীফের মধ্যে রয়েছে আল্লাহ তাআলার নবী খাসি কুরবানি করতেন এবং মুফাসসিরিন ইকরাম মুফতিয়ান ইকরাম বলেছেন খাসি কুরবানি করা ভালো এর গোশত সুস্বাদু যদি পারো কুরবানি করো বলেন সুবহানাল্লাহ মানুষ আল্লাহ তাআলার নবীর কাছে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ইবাদতে বিঘ্ন হয় আমাদের পুরুষত্ব কি নষ্ট করে দেব আল্লাহ তাআলার নবী বলেন যে না তোমাদেরকে অনুমোদন দেওয়া হয় নাই যে তোমরা খাসি হয়ে যাইবা মানুষকে বলছেন কে কাকে মানুষদেরকে বলেছে নবীর উম্মত বাড়ানোর জন্য বংশ বিস্তার হবে আমার নবী হাশরের ময়দানে উম্মতকে নিয়ে গর্ববোধ করবে যে দেখো দেখো আদম থেকেও বেশি আমি রহমাতুল আলামিনের উম্মত পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বলেন সুবহানাল্লাহ আমার নবী উম্মতে মুহাম্মাদকে নিয়ে গর্ববোধ করবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না ইবাদত বিঘ্ন হবে না এই তোমাদের পুরুষত্ব থেকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যে ইবাদত করবে বরং তুমি তোমার স্ত্রী সন্তান সন্ততির জন্য যে রুজি রোজগার করবে এটাও আল্লাহ তাআলা ইবাদতের অন্তর্ভুক্ত করবেন বলে আল্লাহু আকবার তুমি ইবাদতের উদ্দেশ্যে খাবার খাবে ইবাদতের উদ্দেশ্যে তুমি স্ত্রী পুত্রকে লালন পালন করবে আমার আল্লাহ তাআলা এগুলোর বরকতে ও সওয়াব দিবেন বলেন সুবহানাল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না না তোমাদের পুরুষত্ব নষ্ট করা যাবে না এইজন্য টেস্ট টিউবের মাধ্যমে সন্তান গ্রহণ করা হারাম কিন্তু বর্তমান প্রযুক্তি বের হয়েছে গরু খাসি ওট দুম্বা ইনজেকশনে হয় কি হয় না জোরে বলেন কথা বোঝা যায় এমন কি গরুর বাচ্চা হইতে গরু লাগে ইনজেকশন গরু তো লাগেই এটা বিভিন্ন সিস্টেমের মাধ্যমে সংগ্রহ করে ইনজেকশনের মাধ্যমে বাচ্চা হওয়ার ব্যবস্থা আছে কি নাই এই ব্যবস্থা এই গরু হইলে ওট হইলে খাওয়া জায়েজ কি জায়েজ না জোরে বলেন জায়েজ সুতরাং আপনি যদি খাসি করেন এতে গরুর বংশ বিস্তারে কোনো সমস্যা হবে না সেই জন্য আল্লাহ তাআলার নবী খাসি কুরবানি করেছেন যারা পারেন খাসি দেন বলদ দেন ষাঁড় দেন গাভী দেন সব অবস্থায় কুরবানি করা হালাল 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 বলেন সুবহানাল্লাহ ইসলাম সহজ না কঠিন সহজ এবার আসেন আমাদের জন্য যদি আল্লাহ তাআলার নবী বলতেন যে ওট ছাড়া কুরবানি করা জায়েজ নাই বাংলার মানুষ কয়জনে কুরবানি দিত কঠিন হইতো নাকি সহজ কঠিন হইতো কিন্তু আল্লাহ তাআলার নবীর শরীয়তে বললেন যে তোমার সামর্থ্য রয়েছে ওট দাও তোমার সামর্থ্য নাই ওট দেওয়ার তাহলে মহিষ দাও গরু দাও এবার যদি আবার বলতো যে একটা গরু একজনে দিতে হবে কঠিন না সহজ জোরে বলেন কঠিন হয়ে যায় তো আল্লাহ তাআলা বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা আমি আল্লাহ তাআলা এমন কিছু চাপায়া দেই নাই যে তোমাদের জন্য কঠিন হবে এইজন্য আল্লাহ তাআলা একটা গরুকে সাতটা নামের মধ্যে অন্তর্ভুক্ত করলেন সাতটা নাম পর্যন্ত একটা গরুর মধ্যে দেওয়া যাবে বলেন সুবহানাল্লাহ এবার আসেন যদি গরুই হইতো তাহলে কঠিন হইতো দুম্বা বেড়া ছাগল কুরবানি দিলে জায়েজ হবে কি হবে না হবে কি হবে না এখন যারা গরুর দিকে তাকায় রয়েছেন যে আমার তো 50,000 নাই 70,000 নাই বাজারে গেলেই তো 1,00,000, 2,00,000, 10,000, 20,000 এরকম করে কুরবানি দিতে হয় এত টাকা নাই কুরবানি দেওয়া যাবে না সামনের বছর দেব এবার এই বছর আপনার উপর ওয়াজিব সামনের বছর দিলে হবে সামনের বছর যে বাঁচবেন এর গ্যারান্টি আছে জোরে বলেন তাহলে গ্যারান্টি নাই সেজন্য আল্লাহ তাআলা কঠিন করেন নাই আল্লাহ তাআলা চান ও আমার বান্দারা তোমার পশুত্বকে কুরবানি করো আমি আল্লাহর প্রেমে একটা দিন দিলেও তো বোঝা যাইতো যে আল্লাহ তাআলা আমাদের জন্য কঠিন করেছেন আল্লাহ তাআলা চান যে বান্দা একটি এক বছরের ছাগল হলেও আমি আল্লাহর নামে কুরবানি করব আল্লাহু আকবার একদিন নয় এজন্য তিনটি দিন দুইটি রাত আল্লাহ তাআলা দিলেন কেন দিলেন আল্লাহ চান
যে বান্দা তিন দিন তোমাকে দিলাম, এই তিন দিনের মধ্যে যদি তুমি স্বাবলম্বী হও তাহলেও আমার রাস্তায় একটি পশু কুরবানি করো। বলেন সুবহানাল্লাহ। বিস্তারিত গত জুমাতে বলেছি, এরপরও যাদের লাগে আমার ইউটিউব চ্যানেল আছে সুন্নিয়ত জিন্দাবাদ নামে, সার্চ করে দেখে নেবেন কার উপর কুরবানি জায়েজ। আপনার জরুরি প্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে যদি 10, 11, 12 এই তিন দিন দুই রাত এর মধ্যে যদি কমপক্ষে 50,000 টাকার মালিক হন, জরুরতি প্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে খাবার খরচ, আপনার ঋণ এগুলো বাদ দিয়ে 50,000 টাকা 52 তোলা রূপার দাম মোটামুটি মিডিয়াম দামের, তাহলে আপনি 10,000 টাকা দিয়ে একটি 1 বছরের ছাগল কুরবানি দেন, কবুল করবেন কে? জোরে বলেন কে? আমরা বান্দা কার? সন্তুষ্টি চাই কার? আল্লাহর সন্তুষ্টি চাইলে আল্লাহর নামে কুরবানি করলে জান্নাত নাকি জাহান্নাম? আমরা জান্নাত চাই নাকি জাহান্নাম? তো জান্নাত চাই, কুরবানি ওয়াজিব হয়ে রয়েছে, যদি কুরবানি না দেই নবী কি সন্তুষ্ট হবে নাকি অসন্তুষ্ট? যেই নবী বললেন যে তুমি ইহুদি হয়ে মরো আর নাসারা হয়ে মরো, কুরবানি ওয়াজিব হলে যদি কুরবানি না দাও আমি নবীর উম্মত বলে তোমাকে গণ্য করব না, আমি নবী তোমার জিম্মাদার নিব না। আমার নবী যদি জিম্মাদার না দেয় তাহলে কি উপায় আছে? আব্দুল আলীম গান গাইছে, আছেন আমার মুক্তার আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপি তিনি জামিনদার। ঠিক কিনা? আমার মুক্তার রহমাতুল্লিল আলামিন, জামিনদার রহমাতুল্লিল আলামিন। যদি জামিনদার না থাকে হাসরের ময়দানে তছনছ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। ঠিক কিনা বলেন? ঠিক।